लाइक कमेंट शेयर बेल बटन टी बजे दिन सवार आगे सर्वप्रथम देखे नीन नतुन अपडेटकृत वीडियो समूह शिक्षामूलक वीडियो ना टेने पुरो वीडियो देखते होबे अनेक फाक फोकर थेके जाबे आर आपनाराओ पुरो विषयटा बुझते पारबेन ना। কম্পিউটারের আবিষ্কারক ও জনক কে? আসলে এইখানে অনেকেই বল করে থাকে, যদি কাউকে জিজ্ঞেস করা হয় কম্পিউটারের আবিষ্কারক কে, বলে ফেলে চার্লস ব্যাবেজ। আবার যদি বলি যে কম্পিউটারের জনক কে, সেটা বলে চার্লস ব্যাবেজ। আসলে একটি ভিন্ন রকম আছে, যার কম্পিউটারের আবিষ্কারক হলো হাওয়ার্ড এইচ একিন, আর আবিষ্কারক হলো যে ব্যক্তি কম্পিউটারকে যান্ত্রিক রূপ দিয়েছে সে হলো কম্পিউটারের আবিষ্কারক, আর জনক হলো কম্পিউটার সম্পর্কে যে ব্যক্তি সর্বপ্রথম থিওরি ব্যাখ্যা করেছে সেই হলো কম্পিউটারের জনক, যে সর্বপ্রথম ধারণা করেছে যে এইরকম হতে পারে কম্পিউটারটা। তাহলে কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ। আরেকটা হলো মাইক্রোসফট কর্পোরেশনের জনক, মাইক্রোসফট কর্পোরেশনের জনক হলো বিল গেটস, যে নাকি এই কম্পিউটার পরিচালনার জন্য যত ধরনের সফটওয়্যার আছে সবগুলি, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলি সে তৈরি করছে। মাইক্রোসফট একটি বিশাল কোম্পানি, 1896 সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত কম্পিউটার কোম্পানি আইবিএম। প্রথম যে মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেন তার শুরু বেল ওয়ান দিয়ে। এ সময় 1937 সালে তৈরি হয় 51 ফুট লম্বা ও 8 ফুট উঁচু মার্ক ওয়ান নামে একটি কম্পিউটার। এর ওজন ছিল 5 টন, এখনো প্রথম কম্পিউটার হিসেবে সংরক্ষিত আছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আসলে এজকদের আমরা যারা আছি অনেকে বিশ্বাস করি না যে কম্পিউটারের ইতিহাস না জানি বা না পড়ছি না দেখছি, ওরা আসলে বিশ্বাস করতে রাজি না যে কম্পিউটার এরকম ছিল। আমাদের হাতে বর্তমানে যে ল্যাপটপ ডেস্কটপ আছে ছোটো ছোটো মনে করি এটাই ভালো কম্পিউটার। আসলে এটি কীভাবে আসছে, কত ত্যাগ কত কষ্টর ফসল, এটা এটা ইতিহাস জানলে পড়লে অনেকেই ধারণা করতে পারবে। তারপর দেখো কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ একিন, যদিও লেখাটা আগে থাকে, এখন তার পিকচারটা দেখানো হলো। হয়তো অনেকে পিকচারটা দেখা হয়েছে অনেকের, আবার কেউ দেখে নাই, আবার অনেকেই দেখলেও এটা নামটা উল্টাপাল্টা বলে থাকে। কম্পিউটার আবিষ্কার হলো হাওয়ার্ড এইচ একিন এবং তার ছবিটাও এখানে দেওয়া হলো। এখন আসতেছে কম্পিউটারের জনক, অনেকে এটাও ভুল করে থাকে, অনেকে বলে ফেলে যে আব্রাহাম লিঙ্কন, আসলে না কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ, ওনারই ছবি এটা। তারপরে আসছে কম্পিউটারের যে সফটওয়্যার মাইক্রোসফট কর্পোরেশনের জনক, তারই একটি পিকচার। মাইক্রোসফট কর্পোরেশনের জনক বিল গেটস, যে নাকি এই সারা পৃথিবীতে এ পর্যন্ত 17 বার পৃথিবীর শ্রেষ্ঠ ধনী নির্বাচিত হয়েছেন এই সেই ব্যক্তি, কিন্তু বর্তমানে তার চেয়ে আরো অনেক ব্যক্তি, অনেক বড় অনেক ধনী ব্যক্তি রয়ে গেছেন। কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, সিক্সথ জেনারেশন, অবশ্য সালগুলিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। তবে এই জেনারেশন নিয়ে অনেকের মতভেদ রয়েছে, এক একজন এক এক রকম বলে থাকে। তো বর্তমানে বাজারে 8th জেনারেশনের কম্পিউটারও পাওয়া যায়। তাহলে ফার্স্ট জেনারেশন হলো 1945 থেকে 1960 সাল পর্যন্ত, সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম হলো 1960 থেকে 1965, থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম হলো 1965 থেকে 1970 সাল, ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম হলো 1970 থেকে 1985, ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্ম হলো 1985 থেকে বর্তমান সাল পর্যন্ত। তাহলে কম্পিউটার কীভাবে কাজ করে একটু লক্ষণীয়। কম্পিউটার তার কাজগুলিকে কয়েকটি ধাপে সম্পন্ন করে। তবে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি যে কম্পিউটারের সংজ্ঞাটা দেওয়া হয়েছিল, দেখো সেম সংজ্ঞাটাই এখানে আছে। প্রথম কি, তথ্য, তথ্য বা ডাটা একই জিনিস, তথ্য বা ডাটা ইনপুট, ইনপুট বলা হয়েছিল সংজ্ঞাতে।
আর ইনপুট কিসের মাধ্যমে করবে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, জয়স্টিক ইত্যাদি এর মাধ্যমে তথ্যগুলো কম্পিউটার ইনপুট করা যায়। তারপরে বলছে তথ্য সংরক্ষণ বা স্টোরেজ কোথায় করবে, র্যাম, রম, হার্ড ডিস্ক ইত্যাদিতে। তাহলে প্রথমে তথ্য গ্রহণ করবে, তারপরে সংরক্ষণ করবে। তৃতীয় স্টেপ তথ্য প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসিং বলা হয়েছিল, প্রসেসিং করে আউটপুটে ফলাফল প্রদর্শন করবে। তাহলে সিপি প্রসেসিং কে করবে, প্রসেসর, আর প্রসেসরটা আছে সিপিইউ এর মধ্যে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে কি করবে, প্রসেসিং করার পর আউটপুটে একটা ফলাফল প্রদর্শন করবে। আউটপুট হলো প্রিন্টার, প্লটার, এইগুলি হলো আউটপুট ডিভাইস, আর এর মাধ্যমে আমরা কম্পিউটারের এই কাজগুলির ফলাফল দেখতে পারবো। আর কম্পিউটার এই স্টেপে, এই ধাপে কাজগুলি করে থাকে। তাহলে আমার প্রথম যে সংজ্ঞাটা দেওয়া হয়েছিল, ওই সংজ্ঞাটা যে ফলো করবে, আশা করি কম্পিউটার কীভাবে কাজ করবে একই সেম জিনিস, তেমন ব্যবধান নাই। ওই কাজটা এখানে করে, ওইখানে যেরকম বাংলাতে সাজানো গোছানো করে লেখা আছে, আর এখানে বাংলা ইংরেজি মিলিয়ে শর্টকাট একটু দেখানো হয়েছে। তারপরে হলো কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার কত প্রকার, কী কী আমরা কোন প্রকারের কম্পিউটার ব্যবহার করে থাকি একটু লক্ষ্য করতে হবে। সারা বিশ্বে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ক্ষমতার কম্পিউটার ব্যবহার হয়ে থাকে, তবু কম্পিউটারকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়ে থাকে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড বা মিশ্র পদ্ধতির কম্পিউটার। এখন আসো অ্যানালগ কম্পিউটারে। অ্যানালগ কম্পিউটার এমন একটি কম্পিউটার যা বস্তুর ভৌত পরিবর্তনকে পরিমাপ করে, যেমন তাপমাত্রা মাপার যন্ত্র, গতি মাপার যন্ত্র ইত্যাদি। এই যে একটা পিকচার দেখানো হয়েছে, এটা হলো একটা অ্যানালগ কম্পিউটারের পিকচার, এটাও অ্যানালগ কম্পিউটার। তারপরে হলো ডিজিটাল কম্পিউটার, বর্তমানে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করে থাকি, ডিজিটাল কম্পিউটার এমন একটি কম্পিউটার যা বাইনারি ডিজিট জিরো এবং ওয়ান এর সমন্বয়ে বা জিরো এবং ওয়ান গণনা করে কাজ করে থাকে। এই ধরনের কম্পিউটার ম্যাথমেটিক্যাল এবং লজিক কাজও করতে পারে। তো আমরা যে কম্পিউটার দিয়ে কাজ করি, আমরা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ভাষী যায় যে ভাষায় যাই কিছু লিখি না কেন, কম্পিউটার কিন্তু ওই ভাষাটাকে বোঝে না। কম্পিউটার দুইটা জিনিস বোঝে, সেটা হলো বাইনারি ডিজিট জিরো এবং ওয়ান, জিরো এবং ওয়ান, এই দুইটার সমন্বয়ে কম্পিউটার কাজ করে থাকে, তারা কোডিং করে তারপরে কাজ করে থাকে। হাইব্রিড বা মিশ্র পদ্ধতির কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার গঠিত হয়। এই কম্পিউটার রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ কাজ করে থাকে। তবে আমাদের আলোচ্য বিষয় হলো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগ, ডিজিটাল কম্পিউটার আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তারপরে আসো সুপার কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটারের মধ্যে এক প্রকার হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার একটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার, এটি মূলত মাল্টি ইউজার সিস্টেম কম্পিউটার, একই সময়ে প্রায় 200 ইউজার কাজ করতে পারে। একটি সুপার কম্পিউটারের দাম প্রায় 80 মিলিয়ন মার্কিন ডলার। এটা হলো একটা সুপার কম্পিউটারের চিত্র, দেখো এটা টোটালি একটা কম্পিউটার। এখানে কি বলা হয়েছে যে একটা সুপার কম্পিউটারে প্রায় 200 জন ইউজার একসাথে কাজ করে থাকে, আর আমাদের হাতে বর্তমানে যে কম্পিউটারগুলি আছে, একজন কাজ করলে অনেক সময় হ্যাং করে, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, লোডিং নেয়, অনেক সমস্যার সৃষ্টি হয়। তারপর আছে মেইন ফ্রেম কম্পিউটার, দেখো অনেকটা ফটোকপি মেশিন বা বিভিন্ন মিল ফ্যাক্টরির মতো কীরকম দেখা দিচ্ছে। এটা হলো মেইন ফ্রেম কম্পিউটার, এটিও অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার, তবে এর স্পিড ক্যাপাসিটি সুপার কম্পিউটারের তুলনায় অনেকটাই কম। একটি মেইন ফ্রেম কম্পিউটারে একসাথে প্রায় 40 জন ইউজার কাজ করতে পারে, তাহলে অনেক কম, তুলনামূলক অনেক কম। তারপর হলো মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার ও একটি মাল্টি ইউজার সিস্টেম, এতে একসাথে একাধিক লোক কাজ করতে পারে। তারপর হলো মাইক্রো কম্পিউটার, যে কম্পিউটারের শ্রেণীবিভাগ থেকে আমরা কম্পিউটারগুলি ইউজ করে থাকি। তাহলে কম্পিউটার কত প্রকার, প্রথম কোথায় থেকে শুরু হলো, কোন জায়গায় এসে শেষ হলো, এবং আমরা কোন স্টেপের কোন প্রকারের কম্পিউটার ইউজ করি, যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে বলতে পারবে তো?
তাহলে মাইক্রো কম্পিউটার, মাইক্রো কম্পিউটার একটি সিঙ্গেল ইউজার সিস্টেম কম্পিউটার। সমস্ত কম্পিউটার মূলত মাইক্রো কম্পিউটার নিয়েই তৈরি। মাইক্রো কম্পিউটার আবার কয়েক রকমের হয়ে থাকে, যেমন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার। আসলে এই দুটো কম্পিউটার আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আরও আছে নোটবুক কম্পিউটার, সাব নোটবুক কম্পিউটার, ঠিক আছে। তবে এই কম্পিউটারগুলো আমাদের এখানে বেশি ব্যবহার হয়ে থাকে ডেস্কটপ এবং ল্যাপটপ। নোটবুক এবং সাব নোটবুক একটু কম ব্যবহৃত হয়ে থাকে। এখানে চিত্রগুলো দেখানো হয়েছে কোনটা কীরকম। প্রথম হলো ডেস্কটপ কম্পিউটার, তারপরে ল্যাপটপ কম্পিউটার, তারপরে নোটবুক কম্পিউটার, লাস্ট হলো যেটা সাব নোটবুক কম্পিউটার। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, অনেক বকবক করা হয়েছে এ পর্যন্ত। আর কথা না বলে পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।